বৈশাখ মাসে হালকা তাই, তারপর এলো জ্যৈষ্ঠ, জামাইদের মুখ হাসি হাসি, আজ যে জামাই ষষ্ঠী, যাচ্ছে সবাই শ্বশুর বাড়ি মিষ্টি প্যাকেট ভরা, পড়ুক যতই গরম কিংবা হোক সে বন্যা খরা, ট্রামে বাসে বাঁদর ঝোলা মুশকিল পাটি ফেলা, এড়াতে ভিড় চেষ্টা বৃথাই হোক সে সকাল বেলা, সব জিনিসে লাগলো আগুন হাত পুড়ে যায় দামি, একটি দোহাই দেয় রে সবাই জামাই ষষ্ঠীর নামে, আম জাম বা ওই লিচু কলা ইলিশ চিংড়ি পাঠা, দাম শুনে বুক ধরফর ধরফর কাঁপছে কেমন ঘাটা, বাজার ফেরত থাকি ভয়ে যদি ডাকেন গিন্নি, হে ঠাকুর আজ দাও তড়িয়ে চড়াবো তোমার সিন্নি, কোনো জামাই বোঝে না হায় শ্বশুর বেটার কষ্ট, বছরে তো একবার মাত্র দেয় যে বলে স্পষ্ট, খাচ্ছে জামাই বেজায় গরম গিন্নি নারেন পাখা, শ্বশুরের মুখ হাসি হাসি হলেও পকেট ফাঁকা, পড়লে জ্যৈষ্ঠী খুঁজে ষষ্ঠী পাঁজি হাতে নিয়ে, ফর্দ করেন কর্তা গিন্নি বসে বসে রাতে, যতই যা হোক প্রতি বছর চাই যে জামাই ষষ্ঠী, এটাই হলো আম বাঙালির বৈশিষ্ট্য আর কৃষ্টি।